এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন রাজ্যের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস 2021 নির্বাচনে তৃতীয়বার ক্ষমতা আসার পর থেকেই যেভাবে রাজ্য জুড়ে দুর্নীতি ও সন্ত্রাস ছড়িয়েছেন, তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপি এবার স্পষ্টভাবে দাবি করলেন যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে যেভাবে বাংলার প্রতিটা জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতি দেখা যাচ্ছেন, তা এটা কার্যত স্পষ্ট যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হারমাত বাহিনীর গুন্ডাদের উস্কে দেন স্বয়ং। তা না হলে এই সন্ত্রাসীরা ছড়াতে পারতেন না। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঠিক থাকলে তার হারমাত বাহিনী গুন্ডারা অবশ্যই ঠিক থাকতেন, এমনটাই এবার তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতাকর্মী, যেখানে কিন্তু এবার বিজেপি প্রকাশ্যে তৃণমূলের দিকে আঙুল তুলে একাধিক তোপ দাগলেন। এবার যাবতীয় জল্পনা অবসান ঘটিয়ে তৃণমূল বিশাল বড় চাপে পড়ে গেলেন, কারণ সব হিংসার পিছনে সম্পূর্ণ জড়িত রয়েছেন তৃণমূল, এমনটা কিন্তু বারবার দাবি করে এসেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, এই হিংসার পিছনে কারা জড়িত রয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।